এই হোয়াটস আপ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কোনো ব্যস্ততার কারণে ব্লগ করতে পারি নাই, বাট এখন সময় হাতে পেয়েছি, আমি ব্লগ করতে আসলাম। ফ্রি টাইমে মূলত আমি বালকানিতে থাকি অথবা বাসার ছাদে যাই, বাহিরে যাই, ঘোরাঘুরি করি, শপিং করতে যাই, যখন যেটা মনে চাই তখন সেটাই করি। আজকে যেটা করব, আজকে আসলে এখন মাঝখানে বেশ কিছু কাজ জার্নি গিয়েছে, কাজ গিয়েছে, শরীরের অবস্থা আসলে খুব বেশি একটা, শরীরে অনেক চাপ পড়েছে, তাই একটু ঘরের মধ্যেই থাকব আর রিল্যাক্স করব এবং আশেপাশে ঘোরাঘুরি করব। তো এই তো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আপনাদের অনেক মিস করেছি, আপনারাও আমাকে মিস যদি করে থাকেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমি একটু ছাদে যাব, ছাদে একটু ঘোরাঘুরি করব, মনটা ভালো করার জন্য, ফ্রেশ করার জন্য। চলুন আমার সাথে। ছাদে চলে আসলাম, বোরিংনেস কাটানোর জন্য ছাদে চলে আসছি। ছাদে আসলে আমি যা করি তার একটা নমুনা আপনাদের দেখাই। ঠিকভাবে দাঁড়াই, তারপর এই যে আমার পিছনে দেখছেন যে স্টেয়ার একটু উঠি, উঠার পরে পেছনে যাই, ওদের দেখাই। এই যে স্টেয়ার করে উঠে, এটা হচ্ছে আমাদের গানের রুম, এখানে মাঝে মাঝে এসে গান করি যখন ফ্রি থাকতাম। আগে এটা করা হইতো, গিটার দেখে প্রচুর প্রচুর গান টান করতাম। এটা মূলত লিফট রাখার মেশিনটা, আর এই পাশ দিয়ে সবচেয়ে মজার জিনিস হচ্ছে গিয়া এই পাশ দিয়ে যে ঠিক এই রাস্তা বরাবর যে ওইখানে যে আমরা প্রচুর আড্ডা টাড্ডা দিতাম আর কি, সাথে এখনও যাওয়া হয় ফ্রেন্ড সার্কেল মিলে, এখন একটু কম। এই তো চলে আসছি, এখন ব্যস্ততার কারণে এই যে অনেকে আছে যে জুতা এখানে দেখা যাচ্ছে, কেউ কেউ অথবা ফ্ল্যাটের কে, তারা হয়তো বা এখানে একটু আগে আড্ডা মেরেছে অথবা আড্ডা মারবে একটু পরে। তো বিরক্ত হওয়ার কিছু নাই এখানে, বিশেষ করে যখন এখানে গান বাজনা হয়, আমার ফ্রেন্ড সার্কেলরা আবার গান বাজনা অনেক পছন্দ করে, তো টুকটাক গান বাজনা যখন হয় ভালোই লাগে। এখন যে সময়টা সেটা হচ্ছে একটু রোদ এখনও আছে, তাই বিকেলের যেই মুহূর্তটা এটা অনেক ভালো, যখন মানে বাতাস আসে এবং এনজয় করার মুহূর্তটা আর কি। চাইলে চলুন তাহলে ব্যাক করি। খুব সাবধানে এদিক দিয়ে নাড়াচড়া করতে হয়, খুব সাবধানে যাইতে হয় আর কি, কারণ কোনো কিছু হয়ে গেলে ওয়ান টু এদিক সেদিক হয়ে গেলে একদম ডাইরেক্ট নিচে, এই পাশ দিয়ে এদিক দিয়ে যেয়ে উপরে একদম টপ লেভেলে ওঠা যায় এই সিঁড়ি দিয়ে, একদম লিফটের মাথায়, একদম টপ অফ দ্য বিল্ডিং। তো এটা আমরা ইনশাল্লাহ আরেকদিন উঠবো। তো আস্তে আস্তে নিচে নেমে যাই, হাঁটাহাঁটি করতেছি, ভালো লাগতেছে, ফ্রেশ একটা হাওয়া পাচ্ছি, এটা আর কোথায় পাওয়া যায়। বাইরে তো রাস্তাঘাটে এটা আমরা দেখতে পারি না, বা বাসায় থাকলে বাসায় ছাদের উপরে এই হাওয়াটা আর কোথাও পাওয়া যায় না, এই আর কি। এইগুলো আগে কিছুই ছিল না, এগুলো কত কিছু হয়ে গেল বিল্ডিং, এদিক থেকে আগে কিছুই ছিল না, ফাঁকা ছিল, ওপেন ছিল। এই যে নতুন একটা বি প্রপার্টির বিল্ডিং করলো, এটা কয়েকদিন আগেই করছে, তো অনেক চেঞ্জ। আমার ছাদের ফুল গাছ, আর আমার প্ল্যান আছে এখানে কিছু গাছ লাগানোর।
দূর দূরান্তে চলে গেছে, তো অনেকক্ষণ থাকলাম ছাদে, ভালোই লাগলো, বোরিংনেসটা কাটতেছে, মনোটোনাস ভাবটা অ্যাটলিস্ট কাটলেই হয়। এখন চলে যাব, লক করে দিয়ে চলে যাব। দেখা হবে পরবর্তী ব্লগে, বাই বাই।